২৯তম আইএফএ শিল্ডের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে হাওড়া স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল জর্জ টেলিগ্রাফ ও ইন্ডিয়ান অ্যারোস। জর্জ টেলিগ্রাফ প্রথম ম্যাচে 2-0 গোলে হারিয়ে দিল ইন্ডিয়ান অ্যারোসকে। ম্যাচ জিতে বেশ খুশির হাওয়া জর্জ শিবিরে। এই পরিস্থিতিতে আইএফএ শিল্ড করার জন্য আইএফএ সচিবকে কুর্নিশ জানালেন জর্জ কোচ রঞ্জন ভট্টাচার্য। আমি সবথেকে বড় কথা হচ্ছে যে এই 8 মাস প্যান্ডেমিকের যে সিচুয়েশনটা করেছি কাটিয়েছি, আমি প্রথমেই আইএফএকে ধন্যবাদ দেবো। আর আইএফএর যে মানুষটাকে আমি প্রতিনিয়ত দেখি প্যান্ডেমিকের মধ্যেও তার ব্যান্ডিং নানা রকমভাবে তিনি তার কাজ করেছেন, কোনো সময় আইএফএকে থামিয়ে রাখেনি, তালা বন্ধ করে রাখেননি সাধ্যমতো, এবং ফুটবলটাও টাইমে উনি যেভাবে শুরু করে দিলেন জয়দীপ মুখার্জিকে মেনি থ্যাঙ্কস। এরকম একজন সেক্রেটারি আমরা বহুদিন পর পেয়েছি, সবাই মিলে ওনাকে সাপোর্ট করা যেতে, তো ফার্স্ট ওনাকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আইএফএ সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এরকম একটা টুর্নামেন্ট এই সময়ে এত সাহসের সাথে অর্গানাইজ করার জন্য। সো বয়েজ দে প্লেড রিয়েলি গুড সাম প্যাচেস, দে হ্যাভ টু ইম্প্রুভ, ফর দেম ইটস আ গ্রেট এক্সপিরিয়েন্স টু টেক দ্য পট অফ আইএফএ শিল্ড অ্যান্ড অলসো বিফোর উই স্টার্ট আই লিগ, সো দে নো দ্যাট হোয়াট ইজ দ্য সিনিয়র when they play against senior side what is expected exactly they have to do. So yes, for me as a coach they played good and as a result is important for must still I'll take this as a good opportunity to get experience before we start I league. That is I told you, senior side experience, they're playing first time with senior side and two foreigners, that's a great experience. Yeah. See, first thing is everyone is very happy. So see the tournament after long time, after the tough time, everyone. So nice to see football is again back to the track and organization is really well. So we can improve more. First match, Indian Arrows, অনেকটাই ওদের ইয়ং জেনারেশন সব একসঙ্গে থাকে কম্প্যাক্ট। ফার্স্টে তো মনে হচ্ছিল যে নিজেকে কতটা এফোর্ট দিতে পারবো, ফুল এফোর্ট দিতে পেরেছি, স্যার খেলিয়েছে বলে আরও ভালো লেগেছে নিজেকে। ফার্স্ট হাফ নিজেকে অনেক এক্সাইট লাগছে, বাট ফার্স্ট টাইম এত বড় টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচ, নিজেকে অনেক হ্যাপি মনে হচ্ছে।